সাব্বির রহমান, নুরুল হাসান কিংবা সৌম্য সরকার, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা এসব ক্রিকেটারদের দেখা গেছে এই ব্যক্তির সঙ্গে। ক্রিকেট মাঠের ব্যর্থতা ঝেড়ে ফেলতে যারা কিনা দ্বারস্থ হয়েছেন মাইন্ড ট্রেনারের। শুরুটা হয় তাস্কিন আহমেদকে দিয়ে। সম্প্রতি বল হাতে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছেন 22 গজে তারে ফিরে আসার গল্পের পার্শ্বনায়ক সাবিত রায়হান, পেশায় যিনি একজন মাইন্ড ট্রেনার। তাস্কিনের সফলতা দেখে যার কাছে ছুটে যাচ্ছেন আরও অনেকে। কাজ শুরু হয় হচ্ছে তাস্কিন আহমেদের সাথে, অ্যান্ড প্রফেশনালি ওর সাথেই লম্বা সময় ধরে আমাদের কাজ চলে। পরবর্তীতে যারাই এসছে তাস্কিন আহমেদের রেফারেন্সেই বাকিরা এসছে, স্কিলের জন্য কোচেস যারা আছেন, তো মাইন্ড ট্রেনিং এর সাথে সাথে হেল্প করেছে। কেবল তাস্কিন নয়, সোহান কিংবা সাব্বিররাও ফল পাচ্ছেন মাইন্ড ট্রেনিং এর। চলতি DPL এ মাইন্ড ট্রেনিং এর কোর্স করেই সফল হয়েছেন তারা, হাকিয়েছেন সেঞ্চুরি। যদিও ক্রিকেটারদের এমন সাফল্যের বড় কৃতিত্ব তাদের দক্ষতা আর পরিশ্রমকে দিতে চান সাবিত। তাদের মাঠ থেকে বের হওয়ার পরেই তারা বেরোই ফোন করেছে এবং তারা যে উপকারটা পেয়েছে সেটা আমার সাথে শেয়ার করেছে। আপনি যখন মেন্টালি ফিট থাকেন কিন্তু ফিজিক্যালি ফিট না, আপনার স্কিল নাই, স্ট্র্যাটেজি জানা নেই, মাইন্ড ট্রেনিং আপনাকে ভালো পারফর্ম করতে হেল্প করবে না। সম্ভাবনার আলো ফুটিয়ে আবির্ভাব করলেও সময়ের পরিক্রমায় হারিয়ে গেছেন অনেক ক্রিকেটার। দক্ষতা থাকলেও মাঠে তার প্রতিফলন না দেখাতে পারায় মেনে নিতে হয়েছে করুণ পরিণতি। মূলত মানসিকভাবে পিছিয়ে থাকা কিংবা আত্মবিশ্বাসের অভাবই এসবের মূল কারণ। একজন প্লেয়ার সে গত মাসে অনেক ভালো পারফর্ম করে আসলো, এই মাসে এসে লাগাতার তার পারফরমেন্স খারাপ হচ্ছে, তার মানে কি এক মাসে তার স্কিল হারিয়ে গেছে? তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? সো ওই জায়গাটাই হচ্ছে মাইন্ডের জায়গাটা। হয়তো কোনো একটা জায়গায় সে প্যানিকড হচ্ছে, কোনো একটা জায়গায় হয়তো এক্সপেকটেশনের ভার চলছে, হয়তো বা অ্যাংজাইটি কোথাও চেপে আছে তার মাইন্ডে, যেটা সে নিজে নিজে বের করতে পারছে না। হতাশা ব্যর্থতা ঝেড়ে ফেলতে মনোবিদদের দ্বারস্থ হতে দেখা যায় বিদেশি অ্যাথলেটদের। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু খুবই বিরল। ক্রিকেটারদের সেরাটা পেতে মনোবিদ নিয়োগের ব্যাপারে BCB নিজেদের ভাবনার কথা জানালেও তা বাস্তবায়িত হয়নি এখনো। তাস্কিন সোহানদের এমন প্রত্যাবর্তনের পর সেই ভাবনা আলোর মুখ দেখে কিনা সেটাই এখন দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।